माइडर स्टूडेंट मुई आर के भूया डिपार्टमेंट ऑफ मैथमेटिक्स टीयू कॉलेज आज आम आलोचना करम पार्शियल डेरिवेटिव तुम लोग इतिमध्ये आम फंक्शन ऑफ टू वेरिएबल डिस्कस करलो फंक्शन ऑफ टू वेरिएबल लिमिट डिस्कस करलो ठीक है इतना आम फंक्शन ऑफ टू वेरिएबल्स पार्शियल डेरिवेटिव आलोचना करम डेफिनेशन आम कि असलते आलोचना करें आज पार्शियल डेरिवेटिव एक कथा आलोचना करें डेफिनेशन ऑफ पार्शियल डेरिवेटिव मेथड ऑफ फाइंडिंग पार्शियल डेरिवेटिव के टेंजेंट लाइन टेंजेंट प्लेन पार्शियल डेरिवेटिव स्लोप तो असलते कि हम टेंजेंट कि हम हायर ऑर्डर पार्शियल डेरिवेटिव एक कथा आलोचना करें इतना पार्शियल डेरिवेटिव আমাক কিয় লগা হল নামটো চ পার্সিয়েল পার্সিয়েল কিয় হল পার্সিয়েল মানে আংশিক আমি আলোচনা করে আছো ফাংশন অফ জেড ইজ এ ফাংশন অফ টু ভেরিয়েবল এক্স ওয়াই ফাংশন অফ টু ভেরিয়েবল এটা ডেরিভেটিভ ডেরিভেটিভত চাও আমি জেনারেলি কি পাইছিলো ফাংশন অফ সিঙ্গুল ভেরিয়েবল ডি ওয়াই ডি এক্স ইজুকাল লিমিট ইটস টেন্স টু জিরো एफ अफ एक्स प्लस एट्स माइनास एफ एक्स डिवाइडेड बै इट्स यू आफिनेशन एट सिंगल वेरिएबल इतना वाई इज ए फंक्शन अफ एक्स सिंगल वेरिएबल इतना आम फंक्शन तो हल डबल वेरिएबल हल लगे दो वेरिएबले तो एक करवा नो आम एक डेरिवेटिव आम किम एट वेरिएबले डेराइव कर তেনেহলে বাকি এটা এটা ভেরিয়েবলিটি ডেরিভেটিভ করিম এটা ভেরিয়েবলিটি ডেরিভেটিভ করলে বাকি ভেরিয়েবলটোর কি হব এই কথাটো মনত রাখা একদম দরকারী কথা আমি যেতিয়া এটা যিকোনো এটো বা এটো যিকোনো এটা ভেরিয়েবলিটি ডেরিভেটিভ করিম এক্স বা ওয়াই দি তেতিয়া এক্স এটি ডেরিভেটিভ করার লগে লগে ওয়াইটো কনস্ট্যান্ট হব তুমি জানবা আর যদি ওয়াই দি ডেরিভেটিভ করো তেতিয়াহলে এক্সটো কনস্ট্যান্ট হব মানে এই এক্স আর ওয়াইর পার্সিয়াল মানে আংশিক এই আংশিক এটাই দিয়ে করিম আমি ডেরিভেটিভ তো এখানে এর নাম পার্সিয়াল ডেরিভেটিভ গতি ইয়ার মেথডলজিটো অল্প বেলেগ এটা ডেফিনেশনটো আমি কেনেকে দিম পার্সিয়াল ডেরিভেটিভর ডেফিনেশন তোমালোকক ডেফিনেশনটো এনেকে দিব লাগবো আমি এনে এফ এক্স ওয়াই ই সরি এই এফ এক্স এই ফাংশনটোক এই এফ ফাংশনটোক আমি এক সাপেক্ষে ডেরিভেটিভ লৈছোঁ এতিয়া স্মহৰকে এক্স লিখছোঁ মানে এক সাপেক্ষে ডেরিভেটিভ লৈছোঁ এক সাপেক্ষে ডেরিভেটিভ লৈছোঁ মানে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো এইটস দিব পাৰা তোমালোকে এতে কি হ'ব মন কৰবা তুমি আমি কি কৈছোঁ এক সাপেক্ষে ডেরিভেটিভ কৰিলে ওয়াইটো কনস্ট্যান্ট গতিকে এতে ওয়াইটো কনস্ট্যান্ট হ'ব মানে ওয়াইটো একে থাকিব বাকিখিনি এতিয়া এতে এক্স ওয়াই দুটাই থাকিব কাৰণ চাওঁ ইয়াতে চিংগুল ভেৰিয়েবলত এইটো আমাক দিয়া ফাংচনটো আছিল এতিয়া এক্সে বৃদ্ধি হৈছিল এতিয়াও এক্সে বৃদ্ধি হ'ব কিন্তু ওয়াইটো একে থাকিব বাকিখিনি যি বৃদ্ধি হয় ডেল্টা এক্স আৰু যদি আমি লং এফ ওয়াই এক্স ওয়াই তেতিয়াহ'লে আমি কি হ'ব লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু জিরো আৰু এতিয়া হ'ব ডেল্টা ওয়াই আর এতে কি করব করে এতে এক্স টু কনস্ট্যান্ট এক্স সাপেক্ষে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ লৈছোঁ গতি এক্স টু কনস্ট্যান্ট ওয়াই টু ভেরি করব ঠিক আছে এতে তো সিম্পল এফ এক্স ওয়াই গতি ডেফিনেশন তো সিম্পল এই পার্সিয়াল ডেরিভেটিভ তো আমি এনেকে লিখিম এনেকে লিখিম এনেকে মানে আর এনেকেও লিখব পারো আমি এই ডেল এফ ডেল এক্স এনেকেও লিখব পারো অল্প বেলেগ বেলেগ সিম্বল আমি পাম এই ডেল এফ ডেল ওয়াই এটা মনত করবা তোমালোকে কি মনত করবা লাগবে অর্ডিনারি ডেরিভেটিভত লিখছিল আমি ডি ওয়াই ডি এক্স আর এতে ডেল সরি নট এইটা বুঝলে ডেল ওয়াই ডেল এক্স সবতে সিম্বল আমি কি ইউজ করব ডেল ডি ই এল এটুহে ইউজ করবা লাগবে এটু হল ডেল্টা এটু কিন্তু ইউজ নহয় পার্সিয়াল ডেরিভেটিভত পার্সেল ডেরিভেটিভ ডেল ইউজ করব গতি তোমালকে ইনকে নিলিখিবা দে ইনকে নিলিখিবা ইনকেহে লিখবা লাগবো আমি ইনকেহে লিখবা লাগবো সিম্বলটো মনত ধরো গতি হোয়াট ইজ পার্সেল ডেরিভেটিভ মানে নর্মাল যেতে ফাংশন অফ টু ভেরিয়েবল হবো তেতিয়া আমি ডেরিভেটিভটো পার্সেলি করবা লাগবো মানে
আর শিলিগুড়ি মানে উইথ রেসপেক্ট টু যদি এটা ভেরিয়েবল করো বাকি ভেরিয়েবলটো কনস্ট্যান্ট হব। যদি আমি এটা ফাংশনত থ্রি ভেরিয়েবল হয় এক্স ওয়াই জেড সাপোজ ধরা, তেতিয়াহলে যদি এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করো এই দুটাই কনস্ট্যান্ট হব, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে এক্স আর জেড এই দুটা কনস্ট্যান্ট হব, জেড সাপেক্ষে ডেরিভেটিভ করলে এক্স ওয়াই কনস্ট্যান্ট হব। তোমালোকে জানা যদি এনটা ভেরিয়েবল হয় এটা বাহিরে বাকিখিনি যেটো ভেরিয়েবল সাপেক্ষে আমি ডেরিভেটিভ করো বাকিকেইটা কনস্ট্যান্ট, এইটো ভেরিয়েবলের বাইরে বাকিকেইটা কনস্ট্যান্ট কনসিডার করে আমি ডেরিভেটিভ করে যাব। ঠিক আছে, ডেফিনেশনটো সিম্পলি এইটো আমি লিখলোঁ ডেফিনেশনটো ইতিমধ্যে। এতিয়া ধরা একটা এক্সাম্পল আমি কৈছো, এইটো এইটো ৰুই ল'বা দিছে আমাক, তোমালোকে চাই লওক, এফ এক্স ওয়াই যুগাল দিছে এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এফ এক্স আর এফ ওয়াই ল'বা দিছে। আমি কি করিম চাও, এফ এক্স মানে আসলতে কি ডেল এক্স সাপেক্ষে করব লাগবে ডেল এফ ডেল এক্স, তার মানে ডেল ডেল এক্স আমাক দিছে অঙ্কটো এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এতিয়া আমি পার্সিয়াল ডেরিভেটিভত আমি কি করিম নিয়মটো, যে পার্সিয়াল ডেরিভেটিভত যদি এক্স সাপেক্ষে ডেরিভেটিভ পাইছো বাকি ভেরিয়েবলবিলাক কনস্ট্যান্ট, গতি ওয়াই টু এতে কনস্ট্যান্ট হব, ওয়াই টু থাকব এতে, এক্সৰ কি হব থ্রাইস এক্স স্কোয়ার আমি জানোই, বাকি সূত্রবিলাক তোমার অর্ডিনারি ডেরিভেটিভের সূত্র একই। এতে ওয়াই স্কোয়ারটো কনস্ট্যান্ট, ই এক লর্সন হয় এক্সর এক্স স্কোয়ারর টুয়াইস এক্স, গতি এইটো হল রিজাল্ট। আর যদি এফ ওয়াই লবা লাগে আমি, তো হব কি ডেল এফ ডেল ওয়াই এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, গতি এইটো আমি কি করিম উইথ রেসপেক্ট টু ওয়াই, গতি এক্স কনস্ট্যান্ট এক্সর একো নহয় ওয়াইর ওয়ান প্লাস এটা এক্স কনস্ট্যান্ট টুয়াইস ওয়াই, এইটোই ডেরিভেটিভ। গতি পার্সিয়াল ডেরিভেটিভটো ভেরি ইন্টারেস্টিং ডেরিভেটিভ, যেটো ভেরিয়েবল সাপেক্ষে ডেরিভেটিভ লোক লাগে বাকিবিলাক কনস্ট্যান্ট। তোমালোকে এক্সাম্পল করে চাবা, পার্সিয়াল ডেরিভেটিভর এখানে আমি আলোচনা করলো, পার্সিয়াল ডেরিভেটিভর সিম্বলটো আমি আলোচনা করলো, সিম্বলটো কি কি করিম আমি ইউজ, আমি কি করিম ডেল এফ বাই ডেল এক্স, এইটো আমি কি করব পারো, যদি ধরা জেড ইজ এ ফাংশন অফ এফ এক্স ওয়াই, এইটুক আমি ডেল জেড বাই ডেল এক্স বলেও লিখব পারো, আমি কি করব পারো এফ এক্স বলেও লিখব পারো, নহবে আমি কি লিখব পারো জেড এক্স বলেও লিখব পারো, তলত সরুকে সাবস্ক্রিপ্ট হিসাবে লিখবা ভেরিয়েবলটো, যেটো ভেরিয়েবল সাপেক্ষে ডেরিভেটিভ বললাম আমি, আর নাইবা আমি এনেকা লিখব পারো ডেল ডেল এক্স ইত্যাদি দেখলাই তোমালোকে এফ এক্স ওয়াই এফ এক্স ওয়াই এনেকা লিখব পারো। গতি সিম্বলটো তোমালোকে গম পালা আমি কেনে ধরনের লেখো। এতিয়া ধরা কিনা একটা পয়েন্টত দিলাম আমাক, যে পয়েন্টত দিছি এই অঙ্কটো, পয়েন্টত দিলাক আমাক পয়েন্ট হিসেবে উল্লাম আমি, ধর জেল জেড ডেল এক্স আমি উল্লালো, ডেল জেড ডেল এক্স উল্লালো, তারপর একটা পয়েন্ট দিলাক এ বি, তার মানে এইটো ধরা ডেল জেড ডেল এক্সর মানটো আমি পাইছিলো এর আগর অঙ্কটোতে পালো, এটো হয়েছে থ্রাইস এক্স স্কোয়ার ওয়াই প্লাস টুয়াইস এক্স ওয়াই স্কোয়ার পাইছো, তেতিয়া আমি কি করিম এনেকে লিখিম এ বি, এ বি মানে এক্সর মানে ওয়াইর মান বি, থ্রাইস এ স্কোয়ার বি প্লাস টুয়াইস এ বি স্কোয়ার এ বি বহি দিম, গতি মান উল্লাবা দিলে পয়েন্টটো দিলে আমার পয়েন্টত সমস্যা নহয়। এটা তোমালোকে আমি পার্সিয়াল ডেরিভেটিভ গম পালো, এটা পার্সিয়াল ডেরিভেটিভ অলপমান নতুন ধারণা এটা লাগব, কি লাগব যে আরও একটা অল্প কথা কই যাও, যদি পার্সিয়াল ডেরিভেটিভটো ইমপ্লিসিট ফাংশন হয়ে থাকে, ধরা এনেকে থাকিল এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার ইজুকাল এক্স এনেকে থাকিল, যদি এনেকে হয়ে থাকে তো ফাংশনটো কি হব, ফাংশনটো আমার কিন্তু দিয়া আছে জেড ইজুকাল এফ এক্স ওয়াই, আগর যে ইমপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ লৈছিলো সেনকে লৈ লল, এটা আমি কি করিম এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করলো, এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হব ডেল ডেল এক্স এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার ইজুকাল ডেল ডেল এক্স এক্স, এতে কি হব প্রোডাক্ট ফাংশন, প্রথম ফলন এক্স স্কোয়ার দ্বিতীয় ফলনের এনেকে থাকিল, তারপর প্রথম ফলন ইন্টু দ্বিতীয় ফলনের ডেরিভেটিভ ডেল জেড ডেল এক্স,
त्यो हामी ओर्डिनरी डिराइभेटिभ पाइसुए विथ रेस्पेक्ट टु एक्स कसो गतिके वाई कन्सटेन्ट गतिके एते कि हबो ट्वाइस जेड वाई टु थाकिले ट्वाइस जेड वाई टु आसे डेल जेड डेल एक्स वन गोटे डेल जेड डेल एक्स तो कमन ललो डेल जेड डेल एक्स नाटकबाला किफाले निया नि अंक तो रिजल्ट ललो ते जेड तो माजत हुमाई थाकलेओ आमी डेल जेड डेल एक्स हबो एकनि तो मलाके पाबाय एतिया टेनजेन्टर धारणा तो आइलु टेनजेन्ट माने आमी वाई जुगल एम एक्स प्लस सी এটা আসলে প্রবণতা আকারের সমীকরণ এই প্রবণতাটো আছিল এম বা গ্রেডিয়েন্ট বা স্লোপ বলে কেটো এম এম মানে আমি যাই যাই লাস্টত কি পাইছিলো টেন থিটা এম মানে হল টেন থিটা তার মানে ডি ওয়াই ডি এক্স অবকলজৰ জ্যামিতিক ব্যাখ্যার মতে ডি ওয়াই ডি এক্স ঠিক আছে এতে কিন্তু আছিল আমার টু ডাইমেনশনাল কনসেপ্ট ইবার কিন্তু আমার থ্রি ডাইমেনশনাল কনসেপ্ট আইব কারণ ইবার আমার ফাংশনটো হব আগর ফাংশনটো আছিল ওয়াই ইজুকাল এফ এক্স এই ধারণাত আছিল আমার ফাংশনটা ওয়াই ইজুকাল এফ এক্স ইবার কিন্তু ফাংশনটা হবো জেড ইজুকাল এফ এক্স ওয়াই গতি জেডও থাকব এক্স ওয়াই থাকব ওয়াই থাকব গতি এই ওয়াই এক্সিস মানে দেখছ এই এক্স এক্সিস এই জেড এক্সিস গতি আমি পয়েন্ট পয়েন্টবিলা কেনকে করিম এই ধরা এক্স ওয়াই পয়েন্ট এক্স ওয়াই প্লেনত এই এক্স ওয়াই জেড জেড মানে কি এফ এক্স ওয়াই বহাই দিম গতি থ্রি ডাইমেনশনাল কনসেপ্ট তো এতিয়া থ্রি ডাইমেনশনেল কনসেপ্টত অহার লগেলগে এতিয়া আমি আসলতে কি কম হয়েছে পার্সিয়াল ডেরিভেটিভ এজ এ স্লোপ বা টেনজেন্ট স্লোপ মানে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট মানে টেনজেন্ট টেনজেন্ট ঠিক আছে টেনজেন্ট আমি এতিয়া দুটা কথা আলোচনা করি টেনজেন্ট লাইন আর টেনজেন্ট প্লেন টেনজেন্ট লাইনটো চাও এটা তোমালোকে ফার্স্ট ফিগারটো চাও এই হল থ্রি ডাইমেনশনাল ফিগার জেড এক্সিস দেখছ এক্স এক্সিস দেখছ ওয়াই এক্সিস দেখছ এই ওয়াই এক্সিসর আমি কি কোথাও বি দূরত্ব আহি এডাল লাইন টানছো লাইন টানি এই পয়েন্ট পালো এ বি এ এ বি এ বি পয়েন্টটা কত আছে এক্স ওয়াই প্লেনত আছে এখন প্লেনত আছে এক্স ওয়াই প্লেনত আছে এ বি পয়েন্ট এতিয়া স্পেসত এটা পয়েন্ট ললো এই এই এ বি এফ এক্স এ বি জেড এফ এক্স ওয়াই জেড টু এক্স ওয়াই লব পারা আর এই এ বি হলে এই এ বি হব এফ এ বি ঠিক আছে গতি তোমালে চাও এই কি করল আমি এই ওয়াই এক্সিস লোড এই ডিস্টেন্সত আহি এই বি পয়েন্ট পালো বি পয়েন্টর পরা এক্স এক্সিসর এই ডিস্টেন্স এই এখানে এক্স ওয়াই প্লেনত এই পয়েন্ট এ বি পয়েন্ট পালো এই এ বির পর এটা লম্ব টানলো এনেকে ধরা লম্ব টানলি এই স্পেসত পয়েন্ট এই পয়েন্টর কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড তিনত আহিল এটা এই পয়েন্টত যিডাল এই এইডাল লাইন থাকো এইডাল যে লাইন এই এল এক্স এই লাইনডাল এই লাইনডাল হল স্লোপ স্লোপ হতো কেনেকৈ হ'ব ডেল এফ বাই ডেল এক্স এইটো হ'ল ডেল এফ বাই ডেল এক্স এতিয়া আমি কি কৈছিলোঁ ওয়াই জোকাল এফ এক্স ডি ওয়াই ডি এক্স এই এম এক্স টু ডাইমেনশ্যনত এই থ্ৰী ডাইমেনশ্যনত হ'ব কি স্লোপটো থ্ৰী ডাইমেনশ্যনত স্লোপটো হ'ব এইটো স্লোপ ডেৰিভেটিভটো আর এখান প্ল্যান এই যেখান প্ল্যান এখান স্পেস এখান প্ল্যান হল জেড এফ এক্স ওয়াই প্ল্যান খান জেড এক্স ওয়াই এই যে তিল আছে এটা যে কোনো পয়েন্ট এক্স ওয়াই জেড তিনটা এক্স ওয়াই জেড তিনটা এক্সিসে জড়িত হয়েছে তো এই পয়েন্টটা হবো কি এ বি এফ এ বি এই পয়েন্টটা আর এটা এই লাইন ডেল হোক এটা টেনজেন্ট লাইন বলবো আর টেনজেন্ট লাইন হলেই এটু থাকবো ডেল এফ ডেল এক্স এ বি এটু মনত করবা আর এইটো হ'ল আমি কি আলোচনা কৰিলোঁ টেনজেন্ট লাইন এল এক্স ইন দি প্লেন ওয়াই ইজুকাল বি তো ক'ত আলোচনা কৰিছিলোঁ এই ওয়াই ইজুকাল বি ওয়াই ইজুকাল বি এই যি ডিষ্টেঞ্চ ওয়াই ইজুকাল বি তাৰমানে কি এই এফ এক্স ওয়াই যি ফাংচন থাকিব এৰে ওয়াই টু ফিক্স ওয়াই টু বি তাৰমানে এফ এক্স বি ওয়াইটো যদি ফিক্স থাকে তেতিয়াহ'লে এইটো হ'ব শ্লোপটো শ্লোপ কৰি ল'বা দিব তোমালোকক ফাংশনত এটা ডবল ভেৰিয়েবলৰ শ্লোপ উলিওৱা দিব শ্লোপ উলিওৱা দিলে কাই ফিক্স থাকে চাবা এক্সে যদি ফিক্স থাকে তেতিয়াহ'লে কিন্তু এইটো ডেল এফ এইটো কি হ'ব ডেল এফ ডেল এক ওয়াই হ'ব এক্সে যদি ফিক্স থাকে আৰু এতিয়া ওয়াই ফিক্স আছে ওয়াই ফিক্স গতিকে ওয়াই বি গতিকে এইটো হ'ব গতিকে এইটো ওয়াই ইজুকাল বি আৰু যদি এইখন আমি প্লেন আকৌ থ্ৰী ডাইমেনশ্যনেলি আচলতে এইটো হয় প্লেন আকৌ দৃশ্যটো সেই পইণ্টটোৰ মাজেদি এই যিটো ওপৰত আমি পইণ্ট ল'লোঁ এই পইণ্টটো এই পইণ্টটোৰ মাজেদি যদি এখন প্লেন আঁকো প্লেনৰ দৃশ্যটো হ'ল এইটো হ'ব
এই ধারণাটো আমাক নালাগে, তোমালোকক জাস্ট বুজি পোৱাৰ কাৰণে কৈছোঁ। এইখন হ'ল জেড এক্স, জেড এক্স হ'লে ফেক্স ৱাই, এই ব্লুখিনি ইয়াৰ গ্ৰাফ। আৰু এই যি দেখছ গেৰুৱা টাইপ, এই গেৰুৱা পাতল গেৰুৱা, এইটো হ'ল টেনজেণ্ট প্লেন এট পি, পি পইণ্টত টেনজেণ্ট প্লেন। এখন আমি এখন প্লেনৰ এডাল লাইনহে আঁকছোঁ ওপৰত, টেনজেণ্ট লাইন, আৰু লাইন দিলে যাব এনেকৈ। এতিয়া তোমালোকক প্ৰব্লেম কৰিব দিব, এটা এটা দিয়া আছে ধৰক প্ৰব্লেম, ফাইন দি শ্লোপ, এইটো কুৱেশ্যন দিয়া আছে, এইটো এনেকৈ ফাইন দি শ্লোপ অফ দি লাইন দেট ইজ প্যারেলেল টু এক্স জেড প্ল্যান। And tangent to the surface, and tangent to the surface z is equal x root over x plus y at পইণ্ট টু দিছে আমাক, পি পইণ্ট টু 1, 3, 2। প্ৰশ্নটো চাওঁ, ফাইণ্ড দি শ্লোপ অফ দি লাইন দেট ইজ পেৰেলেল টু এক্স জেড প্লেন, টেনজেণ্ট টু দি চাৰ্ফেচ, এক্স জেড প্লেনৰ পেৰেলেল আৰু টেনজেণ্ট টু দি চাৰ্ফেচ। আমাৰ চিত্ৰটো চা, এইটো আচলতে এক্স জেড প্লেনৰ পেৰেলেল, এই এই এৰে লাইনবিলাক এইখন প্লেনৰ পেৰেলেল চব। আচ্ছা, ফিগাৰেদি নাজানিলেও কথা নাই আমাৰ। এতিয়া আমাক দিয়া আছে চাওঁ ইনচাৰ্টিং, তেওঁলোকে গিভিন ডেট, গিভিন ডেট, গিভিন ডেট এফ এক্স ৱাই যোগাল এক্স এক্স প্লাছ ৱাই হোল টু দি পাৱাৰ হাফ, ৰুট মানে এইটো দিয়া আছে, ঠিক আছে। শ্লোপ উইল বি উইল বি এইটো এফ অফ এক্স, পইণ্টটো দিছে 1, 3। এতিয়া আমাক পইণ্টটো দিছে এইটো, এইটো হ'ল জেড এক্সিছৰ পইণ্ট, এইটো পইণ্টটো আমাক নালাগে, কাৰণ এইটো টু ডাইমেনশ্যন হ'ব, এক্স আৰু ৱাই, জেডটো নাখায়ে, এইটো টু ডাইম এক্স আৰু ৱাই, টু ডাইমেনশ্যন হয়, চৰি, এতিয়া এক্স আৰু ৱাই জেডটো নাখায়, টু ফাংচনক টু ভেৰিয়েবলতে থাকোঁ, গতিকে এতিয়াতো আমি কি কৰিব লাগিব, হিয়াৰ এফ এক্স এক্স ৱাই ইজুকালি তুমি পৰা প্ৰডাক্ট ফাংচন, প্ৰথম ফলন দ্বিতীয় ফলনৰ ডেৰিভেটিভ হাফ ইনটু এক্সৰ 1, ৱাই টু কনষ্টেণ্ট, ৱাই থাকিল এন ইনটু এন এন মাইনাছ 1, এন মাইনাছ 1, আৰু ইয়াৰে মাল্টিপ্লিকেশ্যন হ'ব এক্স, এইটো এক্সেই হ'ব, এতিয়া হ'ব 1 প্লাছ কনষ্টেণ্ট, কনষ্টেণ্ট হ'লে 0, ৱাই কনষ্টেণ্ট, এইটো 0, ঠিক আছে। কি কৰিলোঁ আমি, প্ৰডাক্ট ফাংচন, প্ৰথম প্ৰডাক্ট ফাংচন, প্ৰথম ফলন এক্স, দ্বিতীয় ফলন ধৰাটোত আছে এক্স স্কুৱেৰ 2x, এক্স টু দি পাৱাৰ হাফ আছে, হাফ ইনটু এক্স টু দি পাৱাৰ হাফ মাইনাচ 1, কিন্তু ভিতৰতো এক্স নাই, ইয়াৰ আকৌ ডেৰিভেটিভ এক্সৰ 1, ৱাই 0। তাৰপিছত থাকিল এইবাৰ দ্বিতীয় ফলন, প্ৰথম ফলনৰ অৱকলজ, প্ৰথম ফলনৰ অৱকলজ, আচ্ছা আমি দ্বিতীয় ফলনটো আগে লিখিলোঁ, হাফ ইনটু প্ৰথম ফলনৰ অৱকলন 1, এতিয়াতে এফ এক্স আমাক কি লাগে, এফ 1, 3, এইটো 1, 3, 1, 3, নহ'লে পাজল লাগিব, এফ 1, 3 জোকাল, এতিয়া 1 আৰু 3 বহ যি হয় 1, হাফ থাকিল, এতিয়া পাৱাৰ হ'ব কি 1 প্লাছ 3, হাফ মাইনাছ 1 মানে মাইনাছ হাফ, প্লাছ 1 প্লাছ 3 টু দি পাৱাৰ হাফ, তাৰমানে এইখিনি চিম্প্লিফাই কৰা, এইখিনি চিম্প্লিফাই কৰিলে আমি কি পাম,
9 by 4 করে লত মানে 9 by 4 এটু হল আমার অ্যানসার এটু হইলো বলে কি আমার আসলে স্লোপ হইলো বলে সে ফাইন্ড দিস স্লোপ স্লোপ হইলো বলে সে এনেকে স্লোপ হইলো বা গতিকে একো দিক দেরি নেই পার্সেল এর ভিতরে বলবা যেটু পয়েন্টে হে পয়েন্টত ভ্যালুটো বই দিবা হেতুয়ে স্লোপ ঠিক আছে এটা পার্সেল ডেরিভেটিভর নেক্সট আমি আলোচনা করিম হায়ার অর্ডারটো কেনেকৈ লিখিম হায়ার অর্ডাৰ সাপোজ ধৰা এটা ফাংচন আমাক দিয়া আছে এফ এক্স ৱাই ইজুকেল দিয়া আছে ধৰা ই টু দি পাৱাৰ এক্স ৱাই স্কুৱেৰ এতিয়া আমি কি কৰিম এফ এক্স ল'লোঁ কি ল'ম ই টু দি পাৱাৰ এক্সৰ ই টু দি পাৱাৰ এক্স আৰু ইয়াৰ পাৰ্চেল ডেৰিভেটিভ উইথ ৰেস্পেক্ট টু এক্স পাৱাৰটোৰ পাৰ্চেল ডেৰিভেটিভ এইটো নিয়মত কৰিম গতিকে আমাৰ হ'ব কি পালোঁ এইটো ভিতৰৰটো ডেৰিভেটিভ কনষ্টেণ্ট ৱাই স্কুৱেৰ এক্সৰ ওৱান ই টু দি পাৱাৰ এক্স ৱাই স্কুৱেৰ এতিয়া যদি আমি এক্স ৱাই লওঁ তেতিয়া হ'ব কি ডেল ডেল ৱাই এফ এক্স এফ এক্স ফাংচনটোৰ এইবাৰ উইথ ৰেস্পেক্ট টু ৱাই ল'লোঁ ৱাই লোৱাৰ লগে লগে কি হ'ব ডেল ডেল ৱাই ৱাই স্কুৱেৰ ই টু দি পাৱাৰ এক্স ৱাই স্কুৱেৰ গতিকে আমি কি পালোঁ এইটো প্ৰডাক্ট ফাংচন প্ৰথম ফলন দ্বিতীয় ফলনৰ ডেৰিভেটিভ এক্স ৱাই স্কুৱেৰ উইথ ৰেস্পেক্ট টু ৱাই লৈছোঁ মনত কৰবা এক্সটো কনষ্টেণ্ট তথাপি ৱাই স্কুৱেৰত টুৱাইচ ৱাই প্লাছ বাট প্ৰথম ফাংচনৰ ৱাই স্কুৱেৰত টুৱাইচ ৱাই ওপৰত এক্স ৱাই স্কুৱেৰ থাকিল ছেকেণ্ড ফাংচনটো সেই হিচাপে থাকিল গতিকে এনেকৈ আমাৰ চিম্প্লিফাই কৰা ই টু দি পাৱাৰ এক্স ৱাই স্কুৱেৰ কমন অনা দি থাকিলে টেম পাব কি টুৱাইচ এক্স ৱাই কিউব প্লাছ টুৱাইচ ৱাইটো কমন আনিব পাৰোঁ আমি এইটো এই যিটো কৰিলোঁ আমি সেইটো হ'ল হায়াৰ অৰ্ডাৰ ডেৰিভেটিভ বুলি কয় হায়াৰ অৰ্ডাৰ ডেৰিভেটিভ ইয়াক আমি এফ এক্স এফ এফ আৰু এক্স এক্স হৈ ল'ব পাৰোঁ এফ এক্স এক্স এফ এক্স এক্স যদি ল'ম তেতিয়ালৈ ডেল ডেল এক্স এফ এক্স এফ এক্সটো ইতিমধ্যে আমি লৈছোঁৱে গতিকে তাতে বহে দিয়ে আকৌ এক্স এফেক্সে ডেৰিভেটিভ কৰা গতিকে হায়াৰ অৰ্ডাৰ ডেৰিভেটিভটো সাংঘাতিক একো নহয় মানে আমি ক্ৰমে ক্ৰমে ডেৰিভেটিভ কৰি থাকিব লাগিব ডেৰিভেটিভ কৰি থাকিব লাগিব